চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন ও চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জানাতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সিটি কর্পোরেশন ওয়াসা পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সরকারি সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন নগরের জলাবদ্ধতা নিরসনে সিডিএর বিভিন্ন মেগা প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় সভায় সভায় অংশ নিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন বন্দরের কারণে সারা দেশের অর্থনীতিতে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জন্য জলাবদ্ধতা সহ চট্টগ্রামের সমস্যা সমূহ চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে যে বর্ষা আসতেছে আগামীতে সে বর্ষাতে যাতে নাকি কোথাও জলাবদ্ধতা সৃষ্টি না হয় জনজীবনে কোনো অস্বস্তি না হয় এটার জন্য আজকে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামী কয়েকদিনের মধ্যেই তারা একটা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান আরম্ভ করবেন জলাবদ্ধতা নিরসনের সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে চট্টগ্রামে কোনো সমস্যা থাকবে না বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী পানি উন্নয়নের প্রকল্প সাতাইশ তারিখে এক পাশ হয়েছে আমরা আশা করি অনতি বিলম্বে সে প্রকল্প সহ চলমান প্রকল্পগুলা কাজ শেষ হলে চট্টগ্রামের একটা স্থায়ী সমাধান মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সিটি মেয়র আজম নাসির উদ্দিন বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ সকল সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন টেলিভিশন চট্টগ্রাম